মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা। মোবাইলে যে আমরা ইউএসবি কার্ড ইউজ করি বা এক্সটার্নাল ড্রাইভ হিসেবে যে ছোট ছোট কার্ড ইউজ করি, মাঝে মাঝে সেই কার্ডটা ফুল হয়ে যায় বলে আমরা কার্ডকে রিবুট করি। অনেক সময় আমরা মোবাইলে সফটওয়্যার আপডেট বা আপগ্রেড করি। ঠিক সেইভাবে আপনি যদি চান এনি টাইম আপনার মাইন্ডকে রিপ্রোগ্রামিং করে আপডেট করতে চান, চাইবেন আপনি? ইফ ইয়াস, তাহলে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আপনাকে সোজা একটা চেয়ারে স্ট্রেট হয়ে বসতে হবে আর চোখ বন্ধ করে আমার এই কথাগুলো মিনিমাম 2 মিনিটের জন্য শুনতে হবে। আর এই 2 মিনিটের কথা আপনার মনকে নতুন করে রিপ্রোগ্রামিং করে দেবে। প্রথমত নাক দিয়ে আপনি ইনহেল করবেন চোখ বন্ধ করে। সো নাও জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড আপনার পশ্চারটা যেন খুব স্ট্রেট থাকে। চোখ বন্ধ করেছেন, এবার খুব ধীরে ধীরে নাক দিয়ে ইনহেল করুন। আর ইনহেল করার সময় নিজের মনের সাথে এটা ভাবুন যে আপনার চোখের সামনে একটা ডিজিটাল ক্লক রয়েছে, সেই ডিজিটাল ক্লকে লেখা আছে 30। আপনি ইনহেল করলেন একটা পিওর অক্সিজেন, আর শরীর আর মনের মধ্যে সেই অক্সিজেনটা ঢুকে সমস্ত নেগেটিভ এনার্জিটা বার করে দিল। ইমিডিয়েটলি এক্সেল করে আবার আপনি ইনহেল করলেন, হয়ে গেল 29। আপনার মনকে দুভাবে কাজ করাতে হবে, চোখ বন্ধ করে খালি ভাবতে হবে ডিজিটাল ক্লকের কথা, 29, 28, 27, 26, 25, অ্যাজ ওয়েল অ্যাজ ইনহেল যখন করছেন ভাবুন পিওর অক্সিজেন আপনার বডির মধ্যে ঢুকে আপনার বডির সমস্ত নেগেটিভ এনার্জিটাকে নিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এক্সেলের মাধ্যমে। সো ইনহেল অ্যান্ড এক্সেল অ্যান্ড ডিজিটাল ক্লকটার কথা ভাবতে থাকুন। 18, 17, 15, ধীরে ধীরে সেই ক্লকটাকে ফোকাস করুন। আর এর সাথে সাথে যখন ইনহেল করছেন ভাবুন বডি মাইন্ডের মধ্যে জমে থাকা সমস্ত ব্যথা বেদনাটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলেছেন। 9, 8, 7, 6, 5, 3, 2, 1। চোখ খোলার আগে একটা গ্রেট স্মাইল দিন এবং স্মাইল দিয়ে নিজেকে নিজে থ্যাংক ইউ বলুন। অ্যান্ড দেখুন আপনার মনের মধ্যে এখন অনেকটা ক্লিনজিং হয়ে গেছে। আর ঠিক এইভাবে রোজ যদি আপনি 30 সেকেন্ড থেকে 3 মিনিটের জন্য ক্লিনজিং করেন, যে কোনো কাজ করার আগে এই ভিডিওটা যদি আপনি দেখেন বা শোনেন, আপনার মন টোটাল পিউরিফাই হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে, আর আপনি দেবেন আপনার 100% পারফরমেন্স। ভালো থাকবেন, আরও এইরকম ভিডিও নিয়ে আমি আসতে চলেছি। নমস্কার।